ডিজিটাল কন্টেন্ট প্রশিক্ষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা সেশন তিনের আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিবোর্ড পরিচিতি। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই যে আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন। প্রথমে বলা যায় কিবোর্ড কাকে বলে। কিবোর্ড হচ্ছে কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস। একটু আগে আমরা একটু মানে এর আগে সেশনে বলেছিলাম যে এই ডিভাইসের মাধ্যমে আমরা ইনপুট দিতে পারি। সো এটা দিয়ে কি লিখতে পারি আমরা, যেমন লিখতে পারি, নম্বর টাইপ করতে পারি, ডাটা এন্ট্রি করতে পারি, এই ধরনের বিভিন্ন ক্যারেক্টার সিম্বল আছে, সেগুলো দিয়ে আমরা যে ধরনের কাজ করি, অর্থাৎ যে যন্ত্রের মাধ্যমে আমরা কম্পিউটারে বিভিন্ন ধরনের লেখা, ছবি, টেক্সট বা বিভিন্ন তথ্য উপাত্ত সিম্বল এগুলো ইনপুট দিয়ে থাকি, তাকে আমরা কিবোর্ড বলতে পারি। এছাড়াও এর মাধ্যমে কম্পিউটারকে বিভিন্ন ধরনের কমান্ড করা যায়। কমান্ড বলতে গেলে আপনার বেসিক কিছু কাজ আছে, যেমন ফাইল সেভ করতে চাচ্ছেন কিংবা আপনি প্রিন্ট দিতে যাচ্ছেন, এগুলোও কিন্তু কমান্ডের মাধ্যমে করা যায়। মূলত একটা কম্পিউটারের যে কিবোর্ড রয়েছে সেখানে সর্বনিম্ন 84টি এবং সর্বোচ্চ 101টি কিবোর্ড কি থাকে। কোনগুলোকে আমরা কি বলছি, এই যে আমরা যেমন এখানে এটা একটা কি, এগুলো সব এক একটা কি, এরকম ল্যাপটপগুলোতে সাধারণত কম থাকে, আর যেগুলো ল্যাপটপ ছাড়া ডেস্কটপ কম্পিউটার আমরা এক্সট্রা কিবোর্ড ব্যবহার করি সেগুলোতে 101টি কি থাকে। আর এখানে আমরা কম্পিউটারের যে কিবোর্ড রয়েছে তার শ্রেণীবিন্যাস যদি দেখি, মানে অর্থাৎ কিবোর্ডকে আমরা যদি ভাগ করি তাহলে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে 6টি আমরা দেখতে পাচ্ছি এখানে। একটা হলো ফাংশন কি, নিউমেরিক কি, টাইপিক্যাল বা অ্যালফা নিউমেরিক কি, তারপরে হচ্ছে অ্যারো কি, স্পেশাল কি, ট্যাট কি। তাহলে আমরা একটু ভাগটা দেখে নিই কিবোর্ডের বিভিন্ন অংশ। আমরা একটু আগে যে 6টা অংশে সঙ্গে পরিচিত হলাম সেগুলো আমরা একটু পরিচিত হলাম, মানে একটু কিবোর্ডে দেখে নিই। এটাই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। যারা নতুন বা অনেকদিন ধরে কাজ করেন তারাও কিন্তু এটা সম্পর্কে ধারণা থাকে না। এটা হচ্ছে F1 থেকে 12 পর্যন্ত যেটা দেখছেন, এটা কিন্তু এটাকে আমরা 12টা এখানে ফাংশন কি আছে। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে এগুলো দিয়ে আমরা ABCDEF থেকে জেড পর্যন্ত এই ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে আমরা টাইপ করতে গেলে যেটা করি সেটা টাইপিং কি, এটা আর একটা পার্ট। আর নাম্বার 3 হচ্ছে স্পেশাল কি, এই যে ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, অল্টার, এন্টার, এসব যেগুলো আছে, তারপর এসকেপ, এগুলো সবই হচ্ছে ক্যারেক্টার। তারপর হচ্ছে ট্যাট কি, এটা এই যে আমাদের ইনসার্ট, হোম পেজ, ডিলিট, এন্ড, তারপরে পেজ ডাউন, পেজ আপ, এগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে এই ধরনের। আর আরেকটি হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে অ্যারো কি, এটা মাউসের মতো কাজ করে ডানে বামে উপরে নিচে, মাউসের অনেক কাজই কিন্তু এই অ্যারো কি দিয়ে করা যায়। আর আরেকটা আমরা যদি দেখি নিউমেরিক কি, মানে 1, 2, 3, 4, 5 এই ধরনের যে টাইপিং আমাদের করতে হয় বা ইনপুট দিতে হয় সেগুলো দিয়ে হচ্ছে নিউমেরিক কি। তাহলে আমরা মোটামুটি 6টা কিয়ের সঙ্গে কিন্তু পরিচিত হয়েছি, তাই না? এখন আমরা কিছু শর্টকাট কি আছে উল্লেখযোগ্য সেগুলোর সঙ্গে পরিচিত হই। যেমন 1 নম্বরে আমরা যদি বলি ফাইল সেভ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের ফাইল সেভ করতে গেলে আমরা Ctrl+H চাপ দিলে আমরা একসাথে চাপ দিই, এই যে দেখেন এই দুটো, যদি আপনি একসঙ্গে কন্ট্রোল আর H একসঙ্গে চেপে ধরেন যে কোনো কাজ করার সময়, তাহলে আপনার লেখাটা সেভ হয়ে যাবে, অর্থাৎ ডকুমেন্ট সেভ হয়ে যাবে। যেমন পাওয়ার পয়েন্টে থাকলে পাওয়ার পয়েন্ট সেভ হবে, আপনি যদি ওয়ার্ড ফাইলে থাকেন ওয়ার্ড ফাইল সেভ হয়ে যাবে। এইভাবে আমরা আরও আছে, যেমন কোনো কিছু কপি, কোনো লেখাকে সিলেক্ট করার পরে Ctrl+C যদি দেন তাহলে কপি হয়ে যাবে, তারপর সেইটার পরে আপনাকে পেস্ট করতে হয় আরেক জায়গায় নিয়ে যাবেন, সেজন্য আর একটা কমান্ড আছে। তার আগে মুভের কথা বলি আমরা, Ctrl+X, এটা কপি হলো একটা আছে ওইটা ওখানেই থেকে যাবে, নতুন আরেক জায়গায় চলে যাবে, অর্থাৎ আগেরটা থেকে যাবে। আর Ctrl+X বা মুভ সেটা হচ্ছে আপনি পুরো জিনিসটাকে রাখতে চাচ্ছেন, অর্থাৎ এক জায়গার জিনিস আরেক জায়গায় নেবেন, সেখানে Ctrl+X। তারপরে হচ্ছে একটু এই যে আপনি যে কপি করলেন বা মুভ করবেন এটা নিয়ে যাবেন যে জায়গায়, সেই জায়গায় কার্সর রেখে যদি Ctrl+V দেন তাহলে আপনার ওটা পেস্ট হয়ে যাবে। এই জন্য কাট কপি পেস্ট আমরা বলি, কাট কপি পেস্ট, কাট কপি পেস্ট। তারপরে হলো লেখা বোল্ড করার জন্য, একটা লেখা সিলেক্ট করার পর লেখাটাকে একটু বোল্ড করতে গেলে Ctrl+V একসঙ্গে চাপ দিতে হবে। তেমনি হচ্ছে আপনার লেখা বাঁকা করে, এই যে এই লেখাটা যেমন ধরুন বাঁকা করেছে, যে এটা নিজে ইটালিক লেখাটাই বাঁকা দেখতে পাচ্ছেন এরকম, এটা কিন্তু নর্মাল। তাহলে এটা বাঁকা করতে গেলে আপনি কী করবেন, ওই যে লেখাটা বাঁকা করতে চান
সেটাকে কন্ট্রোল প্লাস ই সরি আই দিলে আপনি বাঁকা হয়ে যাবে। এগুলো আমরা সরাসরি আমরা যখন লেখা শিখব তখন দেখাবো আপনাদেরকে। তারপরে হচ্ছে আন্ডারলাইন করে, দেখেন এই লেখাটার নিচে আন্ডারলাইন আছে, এই লেখার নিচেও কিন্তু আন্ডারলাইন দেওয়া যায়। দিতে গেলে কী হতে হবে, এটাকে সিলেক্ট করে নিয়ে আপনি কন্ট্রোল প্লাস এল দিলে আন্ডারলাইন হয়ে যাবে। সরি ভুল এখানে আছে, কন্ট্রোল প্লাস ইউ হবে, এখানে এই চিহ্নটা ভুল আছে, কন্ট্রোল প্লাস ইউ হবে। তারপরে হচ্ছে এই এল যেটা আছে এই এলটা এখানে যে কন্ট্রোল প্লাস সিলেক্ট হয়ে বলছিলাম, এটা হচ্ছে অ্যারেলাইন লেফট, মানে কন্ট্রোল এল দিলে লেখা আমরা দেখি যে এরকম লেখা হয় যে বাম দিক ঘিসে হবে, এইভাবে বাম দিক ঘিসে লেখা হবে। কিন্তু মাঝামাঝি সেন্টার আমরা বলি একটু দেখি, যদি মাঝামাঝি করতে চাইলে কি হবে, এটা হলো সেন্টার অ্যালাইনমেন্টের জন্য কন্ট্রোল ই মাঝামাঝি করতে চাইলে, আর লেখাটাকে যদি আমরা একটু ডানে করতে চাই তাহলে রাইট, তাহলে কন্ট্রোল আর দিতে হবে, তাহলে লেফটের জন্য এল আর রাইটের জন্য আর। কিন্তু আমরা যদি একটু ব্যাকে যাই তাহলে দেখুন সেন্টারের জন্য হলো ই, সেন্টারের জন্য সি না, কারণ কন্ট্রোল সি দিয়ে কিন্তু আমাদের কপি বলা আছে, এই জন্য এটা ইতে দেওয়া আছে। তারপরে আর তো আমরা বললাম, আর লেখাকে বাম ও ডান থেকে সমানভাবে যেতেই করতে চান, যে একটা লেখা ডান বাম দুদিকে সমান থাকবে, তাহলে আমরা কন্ট্রোল জেড বা জাস্টিফাই যেটাকে আমরা বলি, এই জন্য কন্ট্রোল জে, আমি কি জেড বলে ফেলেছি হয়তো বা, আসলে হবে কন্ট্রোল জে। তারপরে কন্ট্রোল জেড যদি হয় এটারও একটা কাজ আছে, প্রত্যেকটা এগুলো প্রত্যেকটা সঙ্গে কিন্তু কন্ট্রোলের সঙ্গে দিলে আলাদা আলাদা কাজ করবে, এটা হয়তো এতক্ষণ আপনাদের বুঝতে পারার কথা, তো এগুলো আমাদের একটু জানা থাকতে হবে। কারণ কন্ট্রোল জেড একটা কাজ হয়তো আপনি যেমন এই এই যে যেই কাজটা আমি করলাম এই কাজটাকে যদি আমি মানে একটা আগে ফের যেতে চাই, ব্যাকে যেতে চাই, তাহলে মুছে দিলে মুছে যাবে, কিন্তু এটার জন্য আমরা কন্ট্রোল প্লাস জেড দিলে আন্ডু হয়ে যায়। আবার আবার যদি মনে হয় কাজ করার পর না আগেরটাই ঠিক ছিল তাহলে রিডো, এই জিনিসগুলো আপনারা একটু প্রশ্ন করবেন সরাসরি লাইভ ক্লাস হলে, তাহলে আমি আপনাদের বুঝিয়ে দেবো যে এই আপনার আন্ডু এবং রিডোটা কীভাবে কাজ করে। এবারে আমরা দেখি যে সংক্ষেপে একটু কিছু দেখে নেই, যেমন আমি এই একটা লেখা আছে একটা পেজের সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করতে চাই, সেই জন্য করবো কি কন্ট্রোল প্লাস এ দিলে সম্পূর্ণ লেখা আপনার সিলেক্ট হয়ে যাবে। তো এটা আমি আর পড়ে শোনাচ্ছি না সময়ের জন্য, আপনারা যেটা করবেন সেটা হলো যে একটু পড়ে নেন, আর আমি দেখাই দিচ্ছি কন্ট্রোল প্লাস ডাব্লিউ ফাইল বন্ধ করার জন্য, কন্ট্রোল প্লাস ও এটাও নতুন অর্থাৎ পুরোনো ফাইলকে নতুনভাবে ওপেন করার জন্য, কন্ট্রোল প্লাস এন দিলে নতুন ডকুমেন্ট খুলবে, কন্ট্রোল প্লাস পি দিলে ফাইল প্রিন্ট হবে। সংক্ষেপে বলতেছে ফাইল প্রিন্টের জন্য আপনি একটা নতুন মেনু পেয়ে যাবেন, তবে কন্ট্রোল প্লাস এফ দিলে কোনো লেখা খুঁজে বের করতে পারবেন, আর কন্ট্রোল প্লাস এইচ দিলে লেখা রিপ্লেস করতে পারবেন, কন্ট্রোল প্লাস টি দিলে ফন্টের মানে ফন্টকে এডিটিং করার জন্য একটা ডায়ালগ বক্স পাবেন, সেখানে দারুণভাবে আপনি সব কিছুকে একসঙ্গে সম্পাদন করতে পারবেন। তারপরে হচ্ছে কন্ট্রোল প্লাস পি এটা রিপিট হয়ে গেছে ফাইল প্রিন্ট করার সময়, কন্ট্রোল পি দিলে ফাইল মানে আপনার প্রিন্টারের যে প্রপার্টি সেটা চলে আসে। আচ্ছা কন্ট্রোল প্লাসকে হচ্ছে হাইপারলিঙ্ক, হাইপারলিঙ্ক আপনারা পরে বুঝবেন, এটা ইন্টারনেট ভিত্তিক কাজ, কোনো অ্যাড্রেসকে একটা লেখার সাথে যদি লিঙ্ক করতে চাই তাহলে আমরা সেটা হাইপারলিঙ্কে বলি, এটা পরে আমরা দেখাবো। আর কন্ট্রোল প্লাস এস ইএসসি বা এসকেপ এটা হচ্ছে স্টার্ট মেনু চালু করার জন্য, এইটা দিলে স্টার্ট মেনু চালু হয়ে যায়। তারপরে হচ্ছে কন্ট্রোল প্লাস হোম দিলে লেখা শুরুতে যাওয়া যাবে, এন দিলে শেষে যাবে, আর কন্ট্রোল শিফট আর ইএসসি বা এসকেপ, ইএসসিটাকে আমরা এসকেপ বলি, এটা টাস্ক ম্যানেজার চলে যাবে। তা এগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, thank you.
এবার আমরা যেটা দেখতে পাচ্ছি ফাংশন কি যে F1 থেকে 12 পর্যন্ত সে পর্যন্ত কিন্তু এখানে কিছু তথ্য দেওয়া আছে। সো আপনারা এটাকে একটু যদি কষ্ট করে পড়ে নেন বা পরে আমরা কাজ করতে করতে শিখব, তাহলে দেখবেন যে সবগুলো ফাংশন কিন্তু আলাদা কাজ আছে। বিশেষ করে মাউস আসার আগে এগুলোর ব্যবহার কিন্তু অত্যন্ত বেশি ছিল আর কি। তো আমি এখানে সংক্ষেপে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, আশা করি আপনারা ভালো লাগবে। আমরা এতক্ষণ যে 12টা ফাংশন কির কাজ দেখলাম, এবার আমরা একটা ইন্টারনেটে কাজ করার সময় কিন্তু আমাদের অনেক সময় কিছু শর্টকাট কমন কাজে লাগতে পারে। যদি আমরা ইন্টারনেটে ক্লিক দিয়ে কাজ করি তারপরে এগুলো কমন কাজে লাগতে পারে, যেমন কন্ট্রোল প্লাস টি দিলে নতুন ট্যাব খুলবে, তারপর কন্ট্রোল প্লাস টি দিলে ওয়েব পেজকে বুক মার্ক করতে পারবেন। বুক মার্ক খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনারা এই প্রশ্নটা লিখে রাখেন, পরে কোনো সময় করবেন আমি বুঝিয়ে দেবো যে বুক মার্ক কেন করা প্রয়োজন। তারপরে বর্তমানে চালু থাকা অ্যাপটা ওয়েব ঠিকানা নির্বাচন করবে সহজেই, এবং দ্রুত ঠিকানা লিখতে সেটা কপি করে কাজে লাগবে, লিখতে বা কপি করতে কাজে লাগবে। এটা ইন্টারনেটে যখন ব্রাউজার যখন আপনি কাজ করবেন তখন আপনার এই কমান্ডগুলো কাজ করে আর কি, আর যখন আপনি আবার পাওয়ার পয়েন্ট বা ওয়ার্ডে কাজ করবেন তখন কিন্তু এগুলো অন্য কাজ হয়ে যাবে। বুঝতে পারতেছেন আশা করি। তো এই ছিল আমাদের আলোচনা, যাদের ভালো লাগলো দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন, এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের গ্রুপে পেজে কিংবা ইউটিউবে চলবে। ধন্যবাদ।